আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ইমোতে নতুন নাম্বার কিভাবে অ্যাড করবেন। যদিও বিষয়টা হয়তো সবার জানা আছে, তো তারপরও অনেকেই নতুন মোবাইল কিনে, নতুন মোবাইল কেনার পর সে বিষয়টা জানে না। তাদের সামনে যদি আমার এই ভিডিওটা যায়, তাহলে তারা ওই ভিডিওটা দেখে তাদের সমস্যাটা সমাধান করতে পারবে, মানে নতুন নাম্বার কিভাবে অ্যাড করে সেটা জানতে পারবে। সো আপনি যদি এটা সম্পর্কে জানতে চান, তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, ফার্স্ট অফ অল আমাদের যে কাজটি করতে হবে, ইমো অ্যাপসটা ওপেন করতে হবে। জাস্ট এই যে এখনই আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে মূলত নতুন নাম্বার অ্যাড করবেন, মানে যে কোনো ব্যক্তির নাম্বার কিভাবে অ্যাড করবেন। তো ইমো অ্যাপসটা ওপেন করার পর এখানে দেখেন প্লাস একটা প্লাস এখন থাকে, প্রত্যেকের প্লাস এখানে একটা ট্রান্স করতে হবে। সো গাইস, প্লাস এখানে ট্রান্স করে দেওয়ার পর এখানে দেখেন অ্যাড ফ্রেন্ডস নামে একটা লেখা আছে, সেটা ট্রান্স করে দিতে হবে। তারপর আপনি যে কাজটি করবেন, এখানে দেখেন ফোন নাম্বার দেওয়ার অপশন আসছে, এখানে জাস্ট আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। হ্যাঁ, এই যে এভাবে আপনার ফোন নাম্বারটা, যে নাম্বারটা মানে যে ব্যক্তির নাম্বারটা অ্যাড করবেন, সেই ব্যক্তির নাম্বারটা জাস্ট এখানে অ্যাড করে দিবেন। এই যে এখানে লিখে দিবেন, লিখে দেওয়ার পর অ্যাডে ট্রান্স করে দিবেন। অ্যাডে ট্রান্স করে দেওয়ার সাথে সাথে এইরকম ইমো অ্যাপসটি চলে আসবে, মানে ওনার অ্যাকাউন্টই চলে আসবে, ওনার নাম্বারে যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটা চলে আসবে। জাস্ট আপনি হাই দিলে ওনার ওখানে হাই চলে যাবে। এভাবে মূলত একটা নতুন নাম্বার, ইমো নতুন নাম্বার অ্যাড করা হয়। বিষয়টা হয়তো বুঝতে পারছেন, যারা নতুন মোবাইল কিনতে পারে তারা হয়তো এটা খুঁজতেছেন কিভাবে নাম্বার অ্যাড করে, এটা হয়তো আপনারা জানেন না, অনেকের কাছে হাত পাততে হয়। সো এই ভিডিওটা দেখে আপনারা বিষয়টা সমাধান করতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা, নতুন কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের ভিত্তিতে পরবর্তী ভিডিও নিয়ে আসবো। এসির মতো আজকের ভিডিও, আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।